পঁচিশ তারিখে মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ভিসা লুরুস, ভিসা ভায়ার এবং ভিসা চেতাক এগুলো কি? তারপর আপনি মেডিকেল করছেন, দু তিন মাস হয়েছে, ভিসা কেন আসতেছে না? বা আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়েছে, কী করা যাবে? এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, সঙ্গে থাকুন। ইনশাল্লাহ 100% সঠিক তথ্য দিব। ভিসা লুরুস বলতে বোঝায় ইমিগ্রেশন বিভাগে আপনার যাবতীয় যে কাগজপত্র আছে, জরুরি দরকারি, একজন মানুষ মালয়েশিয়া আসতে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে অথবা মালয়েশিয়া আসে, ওনার ভিসা লাগাইতে যে কাগজপত্র লাগে সবগুলা জমা দিছে। ভিসা লুরুস হলো কি ভাই? আপনার কাগজপত্রগুলা ভিসা করার জন্য ইমিগ্রেশন বিভাগে জমা দিছে। এবার আসুন ভায়ার। ভায়ার বলতে আপনার ভিসা হওয়ার জন্য, আপনার ভিসা করার জন্য যখন ইমিগ্রেশন বিভাগে আপনার এজেন্সি, আপনার কোম্পানি টাকা দিব, তখন এটা তারা ইমিগ্রেশন বিভাগ বায়ার লিখব, মানে আপনার ভিসার ক্ষেত্রে, ঠিক আছে, যে হ্যাঁ আপনার ভিসাটা বায়ার, বায়ার লেখা উঠব, লুরুস লেখা উঠব কখন? যখন আপনার ভিসাটা ইমিগ্রেশন বিভাগে জমা দিবে কাগজপত্র ভিসা হওয়ার জন্য। আর ভায়ার উঠবে কখন লেখা? যখন আপনার ভিসার জন্য টাকা পয়সা দিবে। এরপরে চেতাক যে সময় হইব, তখন মনে করবেন ভিসা বাহির হইয়া গেছে। চেতাক লেখা যে সময় উঠবো, বায়ার করার পর ইমিগ্রেশন বিভাগ কাজকর্ম করবে এই সপ্তাহখানে 15 দিন, এরপরে আপনার ভিসাটা হবো কি চেতাক। চেতাক হওয়ার পর ইনশাল্লাহ বাহির হয়ে যাবে। এ হলো লুরুস, তারপর বায়ার এবং চেতাকের সম্বন্ধে আপনাদের জানাইলাম, ঠিক আছে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই এগুলা হইতে কতদিন লাগে, এগুলা হইতে কতদিন লাগে, আমি কেন বলতে পারবে না? বা মালয়েশিয়া যে ইমিগ্রেশন বিভাগের খবর ভাই আপনি বলতে পারবেন? ইমিগ্রেশন বিভাগের খবর যখন তারা ব্রিফিং করে সাংবাদিকের সামনে আইসা যখন বলবে যে আমাদের এই সমস্যা হইতেছে, আমরা কাজের স্থগিত রাখছি অথবা আমরা এই কাজের জন্য আমাদের ভিসা প্রসেসিং বন্ধ করে রাখছি, তখনই আমাদের বাংলাদেশি ভাইয়েরা বলতে পারবে যে হ এই কারণে ভিসা লুরুস হইতেছে, বা চেতাক বা বায়ার হইতে দেরি হইতেছে, ভিসা বাহির হইতে দেরি হইতেছে। আর আপনারা বলতে পারেন যে অনেক ইউটিউবার ভাই দি ভাই বলতেছে এই কারণে, এই কারণে, এগুলা ফ্যাট বানাইয়া কথা বলে। ইমিগ্রেশনের বিভাগের খবর আমি আপনি ভাই জানি না, আমি আবারও বলতেছি, যখন ইমিগ্রেশন বিভাগ থেকে কেউ বলবে তখনই বলতে পারবে যে এই কারণে ভিসাটা হইতেছে না, দেরি হইতেছে, এটা করতেছে, এটা করতেছে। এই যে তারা বলতেছে, বলে যে এজেন্সি থেকে জানছে, এটা থেকে জানছে, হয়তো বা জানতে পারে, আমি জানি না, ঠিক আছে। আমি অনেক বাঙালি বাইরে জিজ্ঞাসা করছি যারা পুরনো আছে, যে ভাই এরকম হয়, দেরি হয় কেন ভিসা? হ্যাঁ, অনেক ভাইদের ভিসা 3 মাস হয়ে মেডিকেল করছেন, 3 মাস হয়, 4 মাস হয়, এখনও কোনো কিছু হয় না ভাই। ভিসা আপনি যে সময় মেডিকেল করছেন, ও আপনার কাগজপত্র কী করবে, মালয়েশিয়া জমা দিবে, জমা দেওয়ার পরে কিন্তু আপনার লুরুস লেখা উঠবে, লুরুস লেখার ওঠার পর যাবতীয় কাজকর্ম করবে, তারপর আপনার কোম্পানি, আপনার এজেন্সি টাকা দিবে, তারপর বায়ার লেখা উঠবে, বায়ারের পর ইমিগ্রেশন বিভাগ কাজ করবে, তারপর আপনার চেতাক লেখা উঠতে আপনার ভিসা কমপ্লিট, তখন আপনি মালয়েশিয়া আমরা ননায়েসে আসতে পারবেন, এবং মালয়েশিয়া যারা আছেন তাদের ভিসা বাইর হয়ে গেছে, বাইর হয়ে যাইব, ঠিক আছে ভাই। এ হলো কথা। আর যে বলতেছেন যে ভাই মেডিকেলের মেয়াদ 3 মাস হয়ে গেছে, ভাই 1 মাস হয়, 2 মাস হয় মেডিকেল হয়েছি, এখনও ভিসা কেন আসে না? আরে ভাই আপনার ভিসা তো আপনার অনলাইনে থেকে হয় না, এখনও আপনারা চেক দিয়ে দেখবেন ভিসা বা আপনার মেডিকেল অনলাইন হয়েছে কি না, যখন অনলাইনে আসবে তখন যে আপনি বলতে পারেন যে ভাই এখন কেড়ে আমার ভিসা হয় না, ঠিক আছে। আর এগুলা অনলাইন এবং লুরুস এবং বায়ার এবং 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এগুলা হওয়ার দেরি হইতেছে কেন, এগুলা কেন দেরি হইতেছে, এগুলা ভাই ইমিগ্রেশন বিভাগের কাজ, আমি জানি না। আমি আমার কথাটা বলি, অন্য ইউটিউবার ভাইরা যে বলে তারা সঠিক, অন্য যে ভাইরা বলে তারা সঠিক, আমি যতটুকু আমার যারা ভালোবাসেন, আমাকে যারা বিশ্বাস করেন, আপনাদের আমি এটাই বলতে চাই, এগুলা ইমিগ্রেশনের বিভাগের কাজ, ইমিগ্রেশনের কাজ করবে আমাদের বাংলাদেশের মন্ত্রণালয়ের কাজ করবে, আমাদের বাংলাদেশের যে বাংলাদেশের কাজকর্ম করে তো মালয়েশিয়া পাঠায়, মালয়েশিয়া থেকে তারা কাজকর্ম শেষ করে আবার বাংলাদেশে পাঠায়, ঠিক না, তারপরে কিন্তু আপনার ফ্লাইট দেয়। তো এইগুলোর ভিতরের কাজ আমরা জানি না ভাই, আমি জানি না বিশেষ করে, ঠিক আছে। যারা ও একদম উচ্চ পর্যায়ে যারা যে এজেন্সি আছে, হয়তো বা তারা জানতে পারে, আর তারা জানবে যে দেরি হইতেছে কেন, ঠিক আছে। তো এই হলো কথা। তারপর এই আর হলো আপনার যে মেডিকেল করার পর যে ভিসা আসতেছে না, 4 মাস হয়ে গেছে, আর মেডিকেলের মেয়াদই তো শেষ,
আমি আমার কথাটা বলি ভাই, আমি যে সময় মালয়েশিয়া আসি আমি আড়াই মাসের মধ্যে মালয়েশিয়া আসি। আমি অনেক ভাইদের আমি এই বিষয়টা বলে থাকি যে ভাই ভিসা আপনি যদি মালয়েশিয়া আসতে পারেন তিন মাসের মধ্যে আপনার মেডিকেলের মেয়াদ থাকা অবস্থায় আপনি মালয়েশিয়া আসতে পারবেন ইনশাল্লাহ। এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মালয়েশিয়ার নতুন সরকার হয়েছে ঠিক আছে, তো উনি আইসা বসছে, নতুন মন্ত্রিসভা গঠন করছে। আমি এ কথাটা আমার অনেক বাঙালি ভাই বলছে যে এই ভিসা প্রসেসিংয়ের কাজটা এখন মানে একদম স্লোভাবে করতেছে, কিন্তু তারা কোথা থেকে জানছে আমি জানি না, তারাও কয় আমরাও এদিকতে শুনছি এদিকতে শুনছি। আমি বুঝতে পারছি ভাই, আমি কই ভাই মালাই খবরের থেকে কি শুনছেন, ইমিগ্রেশন বিভাগের থেকে কোনো কিছু বলছে যে ভিসা এই কারণে স্লো হইতেছে, কয় না রে ভাই এটা আমরা শুনছি না, কিন্তু আমরা আন্দাজ করছি যে নতুন সরকার আসার পর সব বিষয় একদম স্লোভাবে করতেছে, ফ্লাইট দিতেছে না, ভিসা কলিং পেপার ই ভিসা আসা পড়ছে, হ্যাঁ ই ভিসা আসার পর ফ্লাইট কেন দিতেছে না। এখন তো মালয়েশিয়ার ফ্লাইট অনেক দাম, টিকিটের দাম অনেক বেশি, তো অনেকে অপেক্ষা করতেছে দাম নিয়ে, কমে নতুন করে টিকিট কেটে দেবো না এক। আবার এই অনেক বাঙালি ভাইরা বললো যে নতুন সরকার আইছে তো এই কারণে কাজকর্মগুলো ধীরগতিতে চলতেছে, কিন্তু এটা কতটুকু সঠিক আমি জানি না, এবং সঠিক অনেকটাই বলতে পারি এই কারণে অনেক ভাই আমার কমেন্টস করেন, ভাই দুই মাস হয়ে গেছে কে এটা হয়েছে, আমার ফ্লাইট দিতেছে না বা আমার ভিসা হইতেছে না, তো আমরা সবকি সবাই দেখতেছি বুঝতে পারতেছি যে আসলে হয়তো ভাই এই কারণে এরকম, কিন্তু সঠিক কীরা বা এটা আমি জানি না ঠিক আছে ভাই। সরকার আসার পর থেকে কিন্তু আপনার এই ভিসার কার্যক্রম আগে আসার আগে থেকে নির্বাচনের থেকে শুরু হয়েছে এই স্লো 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 ঠিক না ভাই। তো এইটাই সঠিকটা ভাই, আমি সঠিক আমি আবারও বলি সঠিকটা আমি জানি না, কেন মালাই খবরে যে সময় শুনলাম মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দিছে, অনেকে বলেন 25 তারিখে মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দিবে, 25 তারিখে যে সময় দেয় এবং মালয়েশিয়ান ভাষায় যে সময় খবরটা বলবে ইনশাল্লাহ আমি হাসানে আপনাদের ভিডিও বানাইয়া দেবো যে ভাই ভিসা বন্ধ হইয়া গেছে ঠিক আছে ভাই। তো এর আগে কিন্তু বলতে পারবো না, যখন ভিসা বন্ধ করবে এবং মালয়েশিয়ান ভাষায় খবরে বলবে তখন আমি ভিসা বানাবো, আমাদের বাঙালির মুখের কথা আমি ভিসা বানাবো না, কারণ আমরা বাঙালি তিলে হইলেই তাল বানালায়। তো আমারা যারা ভালোবাসেন ইনশাল্লাহ সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে দোয়াই করি। ভিসা খোলা আছে কিন্তু কাজ ধীরগতিতে চলতেছে এটা সঠিক, কেন আমি অনেকের কমেন্টস দেখছি আমার আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা কমেন্টস করতেছেন, অনেকে কমেন্টস করতেছেন দেরিতেছে, তো ধীরগতিতে চলতেছে এটা সঠিক, কাজ হইতেছে হয়তোবা ঠিক আছে। এই ছিল কথা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।